অস্থিরতা কাটছেই না সবজির বাজারে, ফের বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের দাম। দেশের বাজারের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত রয়েছেন বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়, যশোর থেকে ইন্দ্রজিৎ রায়। প্রথমেই যাচ্ছি বগুড়ায়। সঞ্জু, বগুড়ায় কাঁচা মরিচ সহ সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ইশাক, আপনাকে ধন্যবাদ। ইশাক, আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার, শহরের এই বাজারে যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন পাইকারি মোকাম থেকে সবজি কিনে নিয়ে এসে শহরের যে সাধারণ ক্রেতারা রয়েছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। থেমে থেমে যেন ঝাঁজ এখনো ছড়িয়ে যাচ্ছে কাঁচা মরিচ। 600 টাকা কেজিতে বগুড়ার বাজারে ঠেকা কাঁচা মরিচ মাঝখানে কিন্তু 150 টাকা নেমে এসেছিল, কিন্তু গতকালকে পাইকারি মোকাম থেকেই তারা 300 টাকার ওপরে কাঁচা মরিচ কিনেছে। যেমন গতকাল আমাদের যে উত্তরের সবচেয়ে বড় মোকাম মহাস্থান হাট, সেখানে কিন্তু পাইকারি কাঁচা মরিচ বিক্রি হয়েছে 320 থেকে 350 টাকা কেজি। একই সাথে রাজাবাজারেও বিক্রি হয়েছে আজকের যে রেট 300 টাকা থেকে 340 টাকা পর্যন্ত। এমন অবস্থায় এই খুচরা ব্যবসায়ীরা কিন্তু 800 টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি করছে, আবারও যেন দাম নাগালের বাইরে চলে গেল। প্রান্তিক কৃষকদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে, ঈদের আগে তীব্র তাপদাহে মরিচের যে গাছের ফুল সেই ফুলগুলো ঝরে গেছে, আবার ঈদের দিন থেকে টানা বৃষ্টিতে মরিচ সঠিকভাবে বাজার পর্যন্ত পৌঁছায়নি এবং অনেক মরিচ পচে গেছে। বৈরি আবহাওয়ার কারণে, মরিচের এই উৎপাদনে ব্যাহত হওয়ার কারণে দামের এই উত্থান পতন। বগুড়ার বাজারে কিন্তু দাম প্রতিটা সবজির দামই বেশ ঊর্ধ্বমুখী। সাধারণ ক্রেতারা যারা আছে তারা কিন্তু বেশ নাভিশ্বাসী ফেলছে। পাইকারি মোকাম থেকে খুচরা এই বাজার পর্যন্ত আসতে পরিবহন খরচ থেকে শুরু করে খাজনা খরচ, হাটের খরচ এবং সব খরচ মিলিয়ে পাইকারি যে মোকামে দাম থাকে খুচরা বাজারে কিন্তু এসে তা বেশ বেড়ে যায়। এমন অবস্থায় বগুড়ার বাজারের দাম নিয়ে ক্রেতা বিক্রেতা সকলের মাঝেই কিন্তু রয়েছে বেশ অসন্তোষ। সবজির বাজার এবং কাঁচামরিচের সর্বশেষ অবস্থা কি এটা জানার জন্য আমরা সরাসরি এখন চলে যাব আমাদের সহকর্মী যশোরের ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, ধন্যবাদ সঞ্জু। আমি এই মুহূর্তে আছি যশোর যে সুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড কাঁচা বাজার, এখানে আমরা এসে কথা বলেছি সংশ্লিষ্টদের সঙ্গে। আজকেও কিন্তু কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে প্রায় 80 টাকা, অর্থাৎ গতকাল 400 টাকা কেজিতে সর্বোচ্চ বিক্রি হয়েছে যশোরের বাজারে কাঁচা মরিচ, সেটি আজ 480 টাকাতে গিয়ে ঠেকেছে। অর্থাৎ এই মাঝে একদিন কাঁচা মরিচের দাম কেজিতে 350 টাকা কমলেও পরবর্তী দুই দিন কিন্তু কাঁচা মরিচের দাম বাড়তে আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে বাজারে যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন তারা বলছেন যে এই কাঁচা মরিচের দাম যে সরবরাহ কম থাকা এবং যে দেশের অভ্যন্তরীণ যে চাষিরা এই বাজারে যোগান কম হওয়ার কারণেই মূলত এই সবজি এই কাঁচা মরিচের দাম বাড়ছে। ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচে বাংলাদেশে ঢোকার পর গত রবিবার কাঁচা মরিচের দাম কমে গিয়েছিল, কিন্তু সেই এখন কিন্তু আবার বাড়ছে কাঁচা মরিচের দাম। আমরা যদি একজন খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলি যে এই প্রতিনিয়তই কাঁচা মরিচের দাম বাড়ছে, এর কারণটা কি মনে হয়? এর কারণটা হলো যে আমাদের দেশে কোনো ঝাল উৎপাদন নেই। আমাদের দেশে কৃষকরা মায়ের খায়, যখন ঝাল উৎপাদন হয় তখন ভারত থেকে হ্যান্ত হ্যান্ত ঝাল আনে, 5000 ঝাল মনে করেন ব্যাপক ঝাল আনে, আর তখনই মনে করেন কৃষকরা ঝাল আর করা বন্ধ করে দিচ্ছে। কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, আপনার প্রত্যেক জিনিসের দাম বেশি, আর ভারত থেকে এখানে একদিন ঝাল এলো পচা ঝাল, সেগুলোর দাম একটু কম ছিল, কিন্তু পরে যে ঝালগুলো আসছে সেই ঝালের সব দাম পাল্টে। আজকেও আপনার 420-400 টাকা আপনার পাইকারি, আর মনে করেন তো ঝাল অনেক ঝালই মনে করেন ওইদিনকে খারাপ ঝাল দিয়েছে, সেই ঝালগুলো ছিল দাম কম একদিন শুধু, তাছাড়া কম নেই, প্রতিদিন বাড়তি আছে। কালকে ছাড়া বাড়ছে, এটা কেন এটা বাড়ছে? ঝালের সংকট, ঝাল চাহিদা এখন আপনার 20 মন, আসতেছে আপনার 2 মন, কিন্তু সে ঝালের সংকটের কারণে আজ ঝালের দাম বাড়তি, সে চাহিদা অনুযায়ী ঝাল দিতে পারতেছে না। ইশরাত, আপনি যেমনটি শুনছিলেন যে যশোরের যে বেনাপোল স্থলবন্দর দিয়ে কিন্তু কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে, এই কাঁচা মরিচ আমদানির ফলে রবিবারে যশোরের বাজারে কেজিতে প্রায় 350 টাকা কমেছিল, এরপর থেকে কিন্তু আবারও সেই কাঁচা মরিচের দাম বাড়ছে এবং ভোক্তা যারা আছেন তারা এই বাড়তি দামে কাঁচা মরিচ কিনে খেতে গিয়ে তারা কিন্তু অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন এবং বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক,
ধন্যবাদ ইন্দ্রজিৎ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে চট্টগ্রামেও কিন্তু ঈদুল আজহার পর থেকেই দেখা গিয়েছে আসলে বিভিন্ন সবজি সহ আসলে মাছ এবং ডিমের দামে কিন্তু আসলে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো যদি কাঁচামরিচের কথা বলতে চাই, কাঁচামরিচের সারা দেশের মতো কিন্তু চট্টগ্রামে আসলে উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ। তো গত দুদিন আগে কিন্তু চট্টগ্রামের যে পাইকারি বাজারগুলো রয়েছে সেগুলোতে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর কিন্তু অভিযান চালিয়েছিল এবং সেখানে আমরা দেখেছি বিভিন্ন পাইকারি বাজারগুলোতে কিন্তু অতিরিক্ত দাম কিংবা ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সামঞ্জস্য না থাকার জন্য কিন্তু আসলে তিনটি দোকানে কিন্তু আসলে তারা জরিমানা করেছিল। এর ফলে কিন্তু দেখেছিলাম আমরা সেদিন কিন্তু কাঁচামরিচের দরটি চট্টগ্রামে কিছুটা কমে আসে, কিন্তু আজকের কথা যদি বলতে যাই সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা বিভিন্ন বাজার ঘুরে দেখেছি চট্টগ্রামে পাইকারিতে যে কাঁচামরিচটি আসলে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, কিন্তু সেটি খুচরো বাজারে এসে কিন্তু 450 টাকা দরে বিক্রি হচ্ছে আমরা দেখেছি। এছাড়া যদি সবজির কথা বলতে চাই সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রামে বেশিরভাগ সবজি মাছ এবং ডিমের কিন্তু দাম আসলে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাল এবং রসুনের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। এছাড়া কিন্তু কোরবানির পরে বলা চলেছে যে কাঁচা বাজার সেটি কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি জমে উঠেনি। সাধারণ সময় যে ধরনের ক্রেতা দেখা যায় সেই ধরনের ক্রেতাও কিন্তু আমরা আসলে দেখতে পাইনি বাজারগুলোতে ঘুরে। তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে পর্যাপ্ত সরবরাহ না থাকার জন্য কিন্তু আসলে কিছু কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তো আজকে বাজারে যদি আমরা বলতে যাই তো সেই ক্ষেত্রে কিন্তু পেঁপে দেখেছি আমরা বিক্রি হচ্ছে 50 থেকে 40 টাকা কেজি দরে, তো করলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে, এবং বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং ঢেঁড়স দেখেছি 45 টাকা কেজি ধরে। তো কাঁচামরিচের পরে কিন্তু আমরা গতকাল দেখেছিলাম যে চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু মশলার বাজারগুলোতেও কিন্তু অভিযান পরিচালনা করেছেন এবং দেখেছি যে গুঁড়ো মশলার বাজারেও তারা অভিযান পরিচালনা করে কিন্তু আসলে জরিমানা করেছে। তো চট্টগ্রামের যে ক্রেতারা আছেন তারা বলছেন যে ক্রয় মূল্যের সাথে আসলে কিন্তু যে বিক্রয় মূল্য সেটির কিন্তু আসলে একটি সামঞ্জস্য নাই, এবং খুচরো বাজারে দেখা যায় বরাবরের মতোই যে ঊর্ধ্বগতি সেটি আসলে লেগে থাকে, যে কোনো একটি বারবার যে কোনো অজুহাতে কিন্তু আসলে বিক্রেতারা যে বাজারের যে ঊর্ধ্বগতি সেটিকে আসলে তারা ধরে রাখছেন বলে আমাদের ক্রেতারা জানিয়েছেন। এবং ক্রেতারা বলছেন যে এই ক্ষেত্রে কিন্তু আসলে প্রয়োজন জোরদার মনিটরিং এর, এবং মনিটরিং যদি আরো জোরদার করা হয় সেক্ষেত্রে কিন্তু যে বাজার পরিস্থিতি সেটি নিয়ন্ত্রিত থাকবে। তো আমার কাছে চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল সর্বশেষ সংবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মীরা।